বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইফ্রিনা, চলুন যাওয়া যাক বিস্তারিত সংবাদে। Techno International Batanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Screen campus. With modern infrastructure and dedicated faculty and staff, build your engineering career with us. For admission, contact the number shown. দীর্ঘ সাত মাস লকডাউনে বন্দী থাকার পর ভ্রমণ পিপাসু মানুষ প্রকৃতির টানে ছুটে চলেছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ছাঙ্গু থেকে ইয়াংথাং আমাদের প্রতিনিধি চলেছে মানুষের আনন্দের মুহূর্তগুলো তুলে ধরতে। বরফ আবৃত ইয়াংথাংকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। করোনা আবহে বন্দিদশা কাটিয়ে দেশের বিভিন্ন রাজ্যে ভ্রমণ পিপাসু মানুষ উপস্থিত হয়েছে ইয়াংথাংয়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। বহরমপুর থেকে আমরা এসেছি আমরা দুজনেই। আর আপনার চ্যানেলকে বং চ্যানেলকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ যে আপনারা এই ভিডিওটা করার জন্য। আপনার নাম? আমার নাম রমেশ বিশ্বাস। কোথা থেকে এসছেন? কেমন লাগছে? ভীষণ সুন্দর। কে কে এসছেন? হাজবেন্ড আর আমি হানিমুন কে লিয়ে। কত দিনের ট্যুর আপনাদের? 5 দিন। কলকাতা। কেমন লাগছে? খুব ভালো লাগছে। কত দিনের ট্যুর? 7 দিনের। এর আগে এসছেন? না, এর আগে এখানে আসা হয়নি। খুব সুন্দর জায়গা এটা। কাশ্মীর গিয়েছেন? হ্যাঁ, কাশ্মীর ঘুরেছি। কাশ্মীর ভালো লাগছে না? এটা ভালো লাগছে। ওখানে থেকে এখানে খুব ভালো লাগছে। আর কত দিন থাকবেন? 8 3 দিন। বারবার আসার ইচ্ছে হচ্ছে আপনার? ঘরবন্দি ছিলাম, এখন বের হয়েছি, খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। বারবার আসার ইচ্ছা? বারবার আসার ইচ্ছা হচ্ছে। এর আগে এখানে থেকে যেতে ইচ্ছা হচ্ছে। তোমার ভালো? কি নাম? ভালো, খুব এনজয় করছি। আদি কি পাতো? আদি কোথা থেকে আসছো? কালিয়াগঞ্জ হসপিটাল পড়া। লকডাউনে তো বাইরে বার হতে পারোনি, এখন বাইরে বার হচ্ছো। পাহাড় কেমন লাগছে? ভালো। কেমন ভালো লাগছে? বারবার আসার ইচ্ছা হচ্ছে। দাদা আপনার নাম? আমার নাম মৃন্ময় পাটোয়ারি। কোথা থেকে আসছেন? আমরা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট, রায়গঞ্জ। কতদিনের ট্যুর? আমরা 5 দিনের ট্যুরে এসেছিলাম। কতজন এসেছেন? আমরা এসেছি 10 জন। ফ্যামিলি ট্যুর? কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে। এই তো এবার এই বছরে ফার্স্ট বরফ পেলাম। আমরা এর আগেও এসেছি, খুব ভালো জায়গা। লকডাউন ছিল, কোভিড পরিস্থিতিতে মন খারাপ ছিল, সেইটা কাটিয়ে আসলেন। তা কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই ফার্স্ট এলাম আমরা, মানে লকডাউনের পরে আর কি বেরোলাম। বিহার থেকে আয়া হুম মুজফ্ফরপুর সে। কিতনা দূর কা ট্যুর হ্যাঁ? ইয়াহ কা ট্যুর কম সে কম হো গিয়া 500 কিলোমিটার হো গিয়া। কেসা লাগ রহা হ্যায়? বহুত আচ্ছা লাগ রহা হ্যায়, মগর এক কমি হো রহি হ্যায় কি মে আপনা ফ্যামিলি কে সাথ নেয়া, মে আপনা ফ্রেন্ড লোগ কে সাথ নেয়া হুম। আর ইয়ে ফ্যামিলি কে সাথ আনে কি জগা হ্যায়, ये सब जगह खूबसूरत जगह है। फैमिली बाल बच्चा के साथ आ करके इस सबको दिखाना, यहाँ के एंजॉय लेना, यहाँ का एनवायरनमेंट बहुत ही अच्छा लगा। কি নাম আপনার? আমার নাম শিষ্যেন্দু মণ্ডল। কোথা থেকে এসেছেন? আমি কলকাতার ব্যারাকপুর থেকে এসেছি। কেমন লাগছে? খুবই অসাধারণ লাগছে। আর এটা আমার ফার্স্ট অ্যানিভার্সারি সেলিব্রেট করতে এসেছি আমার ওয়াইফের সাথে, খুবই ভালো লাগছে। এখন ইয়ান্থামে আছি, এরপরে আমরা জিরো পয়েন্টের দিকে যাব। কতদিনের ট্যুর? আমাদের 4 দিনের ট্যুর। কোথা থেকে এসেছেন? আমরা এসেছি ব্যারাকপুর থেকে। কোন কোন জায়গায় গিয়েছেন? আমরা ফার্স্টে গেছি মানে গ্যাংটকে উঠেছিলাম, গ্যাংটক থেকে 7 ভিউ পয়েন্ট করেছি, তারপরে এখানে এসে মাঙ্গানে স্টে করে আজ ইয়ামথাংয়ে এসেছি। তোর নাম? আমার নাম পিঙ্কি। ইয়ামথাং থেকে আমরা বঙ্গশ্রী চ্যানেলকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।
আবারও কালীতলা আসতি থানার মুকুটে সাফল্যে নতুন পালক সংযোজিত হল। গত 21 তারিখের রাতে আসতি থানার অন্তর্গত চট্টা কালিকাপুরে তালা ভেঙে চুরির ঘটনার হদিশ পেল পুলিশ। অ্যান্টি ক্রাইম পুলিশের তৎপরতায় সাব ইন্সপেক্টর সঞ্জয় মণ্ডল ও সাব ইন্সপেক্টর উত্তম কুমার মণ্ডল অন্তর তদন্তে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের সূত্র ধরে উদ্ধার হয় ক্যাশ 5,92,820 টাকা এবং 25টা সোনা রূপার গহনা। আজ ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে আসতি থানায় প্রেস মিট করেন সাব ইন্সপেক্টর সঞ্জয় মণ্ডল, ভারপ্রাপ্ত পুলিশ অফিসার ও তাঁর সহকর্মীরা। তিনি জানান, এন্দাদুল 7,07,000 টাকার কথা জানালেও উদ্ধার হয় 5,92,820 টাকা এবং চারজনকেই কোর্টে তোলা হয়েছে। সঞ্জয় মণ্ডল, গত 21 তারিখ রাত্রিবেলা আমাদের চটা কালিকাপুরের এন্দাদুল মণ্ডল, বাবার নাম মৃত রিয়াজুল মণ্ডল, চট্টা কালিকাপুর দিঘির পাড়ের বাড়ি, উনি ওনার পরিবারকে নিয়ে ওনার একটা আত্মীয়র বাড়িতে বিয়ে বাড়িতে গেছিলেন। বাড়ি বন্ধ ছিল, কেউ ছিল না। 8:30 নাগাদ গেছিলেন আর 10:30 নাগাদ ফিরে এসে দেখেন ওনার বাড়ির ঘরের তালা ভাঙা। ঘরের ভিতরে ঢুকে দেখেন স্টিলের আলমারি ভাঙা এবং আলমারি থেকে ওনার কথা অনুযায়ী 7,60,000 টাকা এবং বহু সোনার গহনা রূপার গহনা চুরি গেছে। তো আমাদের কাছে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জেলায় আপনারা জানেন প্রত্যেকটা বড় আমাদের এসপি সাহেবের অর্ডারে প্রত্যেকটা থানায় একটা অ্যান্টি ক্রাইম টিম আছে। আমাদের অ্যান্টি ক্রাইম টিমে সাব ইন্সপেক্টর উত্তম কুমার মণ্ডল, সাব ইন্সপেক্টর সঞ্জীব ব্যানার্জি এবং আমার কনস্টেবলরা ঝাঁপিয়ে পড়ে এবং আমরা এই দিনের মধ্যেই চারজনকে সন্দেহজনক এবং দুজনকে ওনারা সাসপেক্ট করেন সেই চারজনকে আটক করি। আটক করে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে ওনারা স্বীকার করেন যে হ্যাঁ, ওনারা এই চুরিটা করেছেন। আমরা গতকাল ওনাদের চারজনকে কোর্টে প্রডিউস করেছিলাম, লার্নেড কোর্ট। আমরা 14 দিনের রিমান্ড চেয়েছিলাম, লার্নেড কোর্ট আমাদের 3 দিনের পিসি পেয়ার দিয়েছেন। ওনাদের কালকে পিসি নিয়ে আসা হয়েছিল। পিসি নিয়ে এসে ওনাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং ওনারা অ্যাডমিট করেন যে হ্যাঁ, ওনাদের বাড়িতে যেখানে টাকা পয়সা সোনাদানা আছে ওনাদেরকে নিয়ে গেলে ওনারা উদ্ধার করে দেবেন। অ্যাকর্ডিংলি আমরা অফিসার ফোর্স নিয়ে ওনাদের বাড়িতে যাই এবং সাক্ষীদের উপস্থিতিতে আপনারা দেখতে পাচ্ছেন 5,92,820 টাকা রিকভারি হয় এবং 25টি সোনা রূপার গহনা উদ্ধার হয়েছে, সবই প্যাক লেবেল হয়ে গেছে। তো আনুমানিক কতটা সোনা আপনারা রিকভারি করতে পেরেছেন? পরিমাণটা বলতে পারবো না, কারণ ওজন দেওয়া ছিল না। ওনারা যা অভিযোগ করেছিলেন প্রত্যেকটি রিকভারি হয়ে গেছে। নগদ টাকা 5,92,820 টাকা রিকভারি হয়েছে। কতজন গ্রেপ্তার আছে এখনো পর্যন্ত? 4 জন অ্যারেস্ট হয়েছেন, 4 জনই পুলিশ রিমান্ডে আছেন। তার মধ্যে এই ভদ্রলোকের ভাইও যুক্ত আছেন এবং ভাই ভাইয়ের শালা, ভাইয়ের শালার প্রিভিয়াস একটু রেকর্ড খারাপ ছিল, আমরা ওইটাই সাসপেক্ট করি এবং ওকেই জিজ্ঞাসাবাদ করে টোটাল কেসটা ডিটেক্ট হয়। আমাদের এসপি সাহেব, আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব, ডিএসপি সাহেব আমাদেরকে কন্টিনিউ পার্সিউ করেছেন। আমার অফিসার ফোর্স সবাই ঝাঁপিয়ে পড়ে আমরা সফলতাটা পেয়েছি। 461-380 আইপিসি গৃহভেদ এবং গৃহ চুরি এই দুটি ধারায় মামলা হয়েছে। আমরা উদ্ধার করার পরে আমরা পিসি আছে, 26 তারিখ পিসি রিটার্ন হবে। পিসি রিটার্ন হলে আমরা 411 ধারায় যুক্ত করব, কোর্টকে প্রেয়ার দেবো এবং ওদের বিরুদ্ধে চার্জশিট হবে। তারিখে বেবাড়ি গেছি, বেবাড়ি যেতে আমার দেশে দেখি না ওই 9টার দিকে গেছি, 10:30 এইছেন এসে দেখি না থালা পালা পুরো ভাত এসে। তারপর আমি থানায় গেলাম, থানায় যেতে এবার পুলিশ আসলো, এসে আমার কাজটা করলো। লিকুইডের ডায়েরি একটা করা হয়েছিল, করতে ওইটা কাজটা ভালো হয়েছে। এসে পুলিশ আসামিদের খুঁজে তুলে সব ভালো কাজ করে, তার জন্য আমি ধন্যবাদ অফিসারকে। অফিসাররা কাজ করেছে যে হিসাবে ভালোভাবে এই এই সময়ের মধ্যে কাজটা করেছে, তাদের জন্য ধন্যবাদ দিই। সন্তু সরি টু সন্তু
নদিয়া রানাঘাটের ভট্টাচার্য পরিবারের 125 বছরের ঐতিহ্যপূর্ণ জগদ্ধাত্রী পূজা বন্ধ হল করোনার কারণে। রানাঘাট 7 নম্বর ওয়ার্ডের ভট্টাচার্য বাড়ির পূজা 125 বছরে পড়ল। এই পুজো দেখতে দূর দূরান্ত থেকে লোক আসতেন, তারা প্রসাদ নিতেন, পুজোর প্রসাদ নেওয়ার জন্য আশেপাশের লোকজন ভিড় করতেন, তাদের পূজার নিষ্ঠা সহকারে সম্পন্ন হতো। 12 মাস পূজা হলেও পূজার সময় তাদের এই পূজাকে কেন্দ্র করে নানা অনুষ্ঠানও হতো। পিতলের মূর্তি মাকে এই বছর করোনা সংক্রমণের জেরে সিংহাসনে বসিয়ে পূজা করা হবে না, এই বছর তেমনভাবে পরিবার পরিজন আসবেন না করোনা পরিস্থিতির জন্য, তাই এই বছর পূজা বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র ঘটে পটে পুজো হবে, এমনকি ভোগ প্রসাদও কাউকে দেওয়া হচ্ছে না সরকারি বিধিনিষেধ মেনে, তাই এবছর তাদের খুবই মন খারাপ। 8 নম্বর সুভাষেবনী ভট্টাচার্য বাড়ির জগদ্ধাত্রী পুজোর প্রত্যেক বছরই আয়োজন করা হয়, কিন্তু এবছরে আমরা সেটা করছি না, কেন করোনার পরিস্থিতিতে এখন তো ভিড়ভাট্টা করা উচিত নয়, আমাদের আত্মীয় স্বজন সকলেই আসে, কিন্তু সব দিক থেকে বিচার করে দেখলাম এবছরে আমরা নম নম করেই পুজোটা করছি। আমাদের ধুমধাম করে পুজো হয়, বহু পুরনো পুজো, প্রায় 150 বছর পুরনো পুজো, আমাদের এই বাড়িতেই পুজো হচ্ছে। কৃষ্ণনগর শহরের এক ঐতিহ্য আবেগের পূজা বুড়িমা। কথিত আছে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রাজার স্বপ্নে পাওয়া এই মাতৃমূর্তি, যেটা বুড়িমা বলেই পরিচিত। কৃষ্ণনগরের রাজবাড়ির জগদ্ধাত্রী পুজোর প্রায় সমসাময়িক সময় থেকেই এই পুজোর সূচনাকাল বলে মনে করা হয়। কথিত আছে এই সময় রাজা কৃষ্ণচন্দ্র ভেবেছিলেন কিভাবে তার এই প্রতিমার খরচ ও আনুষাঙ্গিক দায় দায়িত্ব বহন করবেন। সেই পরিপ্রেক্ষিতে তিনি পুনরায় স্বপ্নাদেশ পান, চাষাপাড়ায় যারা লাঠিয়াল আছেন তারাই এই প্রতিমার দায় দায়িত্ব সামলাবেন। অনেকেরই ভুল ধারণা রয়েছে যে চাষাপাড়ার অঞ্চলে বুড়িমা বলে কেউ বাস করতেন, তার নাম অনুযায়ী এই পূজাকে বলা হয় বুড়িমার জগদ্ধাত্রী পূজা, কিন্তু সেটা একেবারেই নয়। পুজোর প্রাচীন তার ওপর নির্ভর করেই এই পূজোকে বলা হয় বুড়িমা। যে ধরনের পুজোটা আমাদের হয় সে ধরনের পুজো এবারে হলো না, আমরা খুব ভারাক্রান্ত দুঃখিত। আমাদের পুজোটা সারা ভারতবর্ষের মধ্যে আমি মনে করি যে একদিনের পুজো এরকম মাহাত্ম কোথাও নেই, 2 লক্ষ মানুষ এখানে অঞ্জলি দিতে আসে, সেই অঞ্জলিটা আমরা বন্ধ করতে বাধ্য হই। এবং দেখতে পাচ্ছেন সেখানে ব্যারিকেড দিন করে মানুষকে সোশ্যাল ডিস্টেন্সিং করিয়ে কিছু কিছু করে লোক ওখান থেকে প্রশাসনে ছাড়ছে, তারা আসছে, অঞ্জলিতে এবার সেভাবে দিতে পারলো না। একমাত্র কোভিড পরিস্থিতিটা মাথায় রেখে সারা পৃথিবী কোভিড নামক মহামারীতে আক্রান্ত, মানুষ বহু পরিবারের মানুষকে প্রিয়জনকে হারিয়েছে। এই পরিস্থিতিতে আপনাদের ভোগ বা ঘট ভাসান কিছু কি হচ্ছে? এইতে আমরা অন্নমস্ত ঘট বিসর্জন সমস্ত কিছু বন্ধ রয়ে গেছে। ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। আসুন আসুন আসুন। নমস্কার। কি হোমলি পরিবেশ,
One coffee, please. বজবজের প্রাচীন ও ঐতিহ্যশালী বস্ত্র প্রতিষ্ঠান শ্রী মহাবীর বস্ত্রালয় আধুনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি বেডশিট, বেড কভার, পিলো কভার, মশারি ছাড়াও মহিলাদের চুড়িদার, জিন্স, ফ্রক, টপ, লেহেঙ্গা, মধুবালা, লং কুর্তি ও বিয়ের শাড়ির বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে বজবজ ফাঁড়ির ঠিক উল্টো দিকে শ্রী মহাবীর বস্ত্রালয়। আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স, দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্টলাইট, ভিসাই ব্যাকলাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।